পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন থেকেই মানুষ এরোপ্লেন বানিয়েছিল, আবার পাখির মতো আকাশে ক্ষণিক ভেসে থাকার জন্য বানিয়েছিল প্যারাশুট। সেনাবাহিনীর প্যারাট্রুপারদের দুঃসাহসে প্যারাজাম্প নিয়ে অনেকেই রোমাঞ্চিত হন। এই রোমাঞ্চের জন্যই সিভিলিয়ান স্পোর্টস হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে স্কাইডাইভিং বা প্যারাশুটিংয়ের মতো বিপজ্জনক ও রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। হাই জাম্প, লং জাম্প, বাঞ্জি জাম্প, দুনিয়াতে কত রকম জাম্পই তো আছে, কিন্তু একজন মানুষ সর্বোচ্চ কতটা উচ্চতা থেকে লাফ দিতে পারে, আজকে কথা বলবো স্পেস জাম্প নিয়ে, মানে মহাশূন্য থেকে লাফ দিয়ে পৃথিবীর বুকে ফেরত আসা, আর সেটা করতে গিয়ে শব্দের গতিকেও পেছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়েছেন এক অস্ট্রিয়ান। দর্শক, আজকের গল্পটি ফেলিক্স বমগার্টনার নামে এক দুঃসাহসী অস্ট্রিয়ান স্কাইডাইভারের, যিনি এমন উচ্চতা থেকে জাম্প দিয়েছেন যা তার আগে অন্য কেউ দেওয়ার সাহসও দেখায়নি। একটু পেছনে ফিরে যাই, 2012 সালের 14 অক্টোবর, বিশেষভাবে নির্মিত হিলিয়াম বেলুন ও ক্যাপসুলের সাহায্যে আকাশে উড়লেন ফেলিক্স। 1,28,097 ফুট উচ্চতায় উঠতে তার সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর রসওয়েল ইন্টারন্যাশনাল এয়ার সেন্টারের মিশন কন্ট্রোল রুমের সাথে শেষবারের মতো যোগাযোগ করলেন ফেলিক্স। নিজের হেলমেটের রেডিও কানেকশন, অক্সিজেন সাপ্লাই সিস্টেম পরীক্ষা করলেন। আর জাম্প সুপারভাইজার যিনি, তিনি হচ্ছেন তার মেন্টর কিটিঙ্গারের কণ্ঠস্বর সে সময় রেডিওতে ভেসে আসলো। সেই সঙ্গে ধীরে ধীরে ক্যাপসুলের সিঁড়িতে এসে দাঁড়ালেন ফেলিক্স। মাইক্রোফোনে বললেন, জানি পুরো বিশ্বই এখন আমাকে দেখছে, হায় আমি যা দেখছি সেটা যদি আপনারাও দেখতে পেতেন। আপনি যে কতটা ক্ষুদ্র সেটা উপলব্ধি করার জন্য আপনাকে কখনো কখনো অনেক উঁচুতে উঠে আসা উচিত। আর এই কথাটা বলেই ফেলিক্স বমগার্টনার সামরিক কায়দায় একটা স্যালুট দিয়ে দিলেন এক লাফ। যেন তেন লাফ নয়, এটি ভূপৃষ্ঠ থেকে একেবারে 39 কিলোমিটার উপর থেকে জাম্প। বিস্ময়কর বিষয় হলো, ফেলিক্সের আগে কোনো মানুষ এমন উচ্চতা থেকে দুঃসাহসী লাফ দেয়নি। এবারে দুঃসাহসী ফেলিক্স বমগার্টনারের বায়োগ্রাফির সংক্ষেপে একটু বলে রাখি। 1969 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই ছিলেন খুব ডানপিটে স্বভাবের। বড় হয়ে অস্ট্রিয়ান সেনাবাহিনীতে যোগ দেন এবং প্যারাট্রুপার হিসেবে প্রশিক্ষণ নেন। সেনাবাহিনী ছাড়ার পরও তিনি স্কাইডাইভিংয়ের চর্চা চালিয়ে যান। তবে সর্বপ্রথম 1999 সালে তৎকালীন সবচেয়ে উঁচু ভবন মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিখ্যাত টুইন টাওয়ারের উপর থেকে প্যারাশুট জাম্প করে আলোচনায় আসেন তিনি। দর্শক, আপনারা অনেকেই জানেন সাধারণ স্কাইডাইভিংয়ের ক্ষেত্রে 10,000 থেকে সর্বোচ্চ 14,000 ফুট উচ্চতা থেকে, আর সেনাবাহিনীতে 15 থেকে 35,000 ফুট উপর থেকে লাফ দেওয়া হয়। এত উপরে অক্সিজেনের চাপ কম থাকে, তাই অক্সিজেন সিলিন্ডার এবং মাস্ক ব্যবহার করা হয়। এ ধরনের যে প্যারাজাম্প রয়েছে সেটি মূলত দুভাগে ভাগ করা যায়। এগুলোকে হ্যালো জাম্প, মানে হাই অলটিটিউড লো ওপেনিং, অর্থাৎ এখানে মাত্র 3,000 ফুট উচ্চতায় এসে প্যারাশুট খোলা হয়। এছাড়াও আরেকটি রয়েছে, সেটি হচ্ছে হাই অলটিটিউড হাই ওপেনিং, অর্থাৎ এই ধরনের জাম্পে প্রায় 27,000 ফুট উচ্চতায় প্যারাশুট খোলা হয় এবং জিপিএস ও কম্পাসের সাহায্যে প্রায় 48 কিলোমিটার এরিয়া প্যারাশুটে ভেসে পাড়ি দিতে পারে প্যারাট্রুপাররা। আর সাধারণ মিলিটারি প্যারাশুট জাম্প 8,000 থেকে 13,000 ফুট উচ্চতা থেকে হয়ে থাকে। মিশনের ভিন্নতা অনুযায়ী অবশ্য প্যারাজাম্পের উচ্চতা পরিবর্তিত হতে পারে, যেমন স্ট্যাটিক লাইন জাম্প, যেটি কিনা 4,000 ফুট উচ্চতা থেকে দেওয়া হয় এবং যেখানে একের পর এক ট্রুপাররা লাফ দেয় এবং লাফ দেওয়ার সাথে সাথে প্যারাশুট খোলা হয়। প্যারাশুট জাম্পিংয়ের ক্ষেত্রে আপনি যতক্ষণ প্যারাশুট না খুলে অভিকর্ষের কারণে নিচে পড়তে থাকবেন ততক্ষণ সময়কে বলা হয় ফ্রি ফল টাইম। এ সময় পরন্ত বস্তুর ন্যায় স্কাইডাইভারের গতি প্রতি সেকেন্ডে 9.8 মিটার করে বৃদ্ধি পাবে। যত উপরে উঠে লাফ দেওয়া যাবে ততই গতি বাড়বে। এছাড়াও উপরে বায়ুমণ্ডলের ঘনত্ব কম থাকায় বাতাসে প্রতিরোধ বলের মানটাও খুবই কম থাকবে, তাই ফ্রি ফলের গতি খুবই দ্রুত গতিতে বৃদ্ধি পায়। তবে প্যারাশুট খোলার পর গতি কমে যায় এবং এর সাহায্যে গতি নিয়ন্ত্রণ করা যায়।
ছোটবেলা থেকেই এই ধরনের স্কাই ডাইভিং এর স্বপ্ন ছিল ফেলিক্সের। 2010 সালের জানুয়ারিতে হঠাৎ করে মনস্থির করেন যে তিনি এমন এক উচ্চতা থেকে প্যারাশুট নিয়ে লাফ দিবেন যা এর আগে কেউ দেয়নি। তিনি গিটিংগারের 31.3 কিলোমিটার উপর থেকে লাফ দেওয়ার কথা জানতেন, এজন্য তার রেকর্ড ভাঙতে তিনি নিয়াত করেন। 5 বছর ধরে পরিকল্পনা করেন এবং প্রতিনিয়ত একটু একটু করে বেশি উচ্চতা থেকে লাফ দিয়ে প্রশিক্ষণ নিতে থাকেন। ভূপৃষ্ঠের উপরের 10 থেকে 60 কিলোমিটার পর্যন্ত মধ্যবর্তী যে স্থান রয়েছে এটিকে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চল বলা হয়। এজন্য এই মিশনের নামকরণ করা হয় রেড বুল স্ট্র্যাটোস, কারণ ফেলিক্সের মিশনের সব খরচ বহন করে অস্ট্রিয়ার বিখ্যাত পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। আর এই দুঃসাহসী লাভ দেওয়ার জন্য ফেলিক্সকে সার্বিক দিক নির্দেশনা দেন আগের রেকর্ডধারী ব্যক্তি কেটিঙ্গার। আকাশের এত উপরে বায়ুচাপ খুবই কম থাকে, সমুদ্র সমতলে বাতাসের যে স্বাভাবিক চাপ সেখানে সেই চাপ 2% কম, ফলে নিশ্চিতভাবেই ফেলিক্সের বাড়তি অক্সিজেন সরবরাহের প্রয়োজন ছিল। তাছাড়া সেখানে তাপমাত্রা ছিল শূন্যের কাছাকাছি, দুঃখিত শূন্যের কাছাকাছি না বলে আমার বলা উচিত শূন্যের নিচে প্রায় 90 ডিগ্রির কাছাকাছি। তাই তার জন্য বানানো হয় বিশেষ স্যুট যা দেখতে কিছুটা মহাকাশচারীদের স্যুটের মতোই, আরও বানানো হয় বিশাল আকৃতির হিলিয়াম বেলুন। ফেলিক্সের বেলুনের নিচে বসার জায়গা সহ একটি কন্ট্রোল মডিউল ছিল যা বেলুন কন্ট্রোল করা ছাড়াও অক্সিজেন সাপ্লাই, ভিডিও রেকর্ডিং ও লাইভ স্ট্রিমিংয়ের জন্য ব্যবহৃত হয়েছে। ইতিহাস গড়া স্কাই ডাইভিংয়ের জন্য বমগার্টনারকে পাড়ি দিতে হয়েছে অনেকটা পথ, প্রশিক্ষণ নিতে হয়েছে দীর্ঘদিন। 2012 সালের মার্চ ও জুলাইয়ে দুটি প্রস্তুতিমূলক জাম দেন ফেলিক্স। এরপর প্রথমে স্কাই ডাইভিংয়ের দিন স্থির করা হয়েছিল 8 অক্টোবর। খারাপ আবহাওয়ার কারণে বারবার পিছিয়ে যায় বহু প্রতীক্ষিত তার এই দিনটি। শেষমেশ 14 অক্টোবর জীবনের ঝুঁকি ভুলে ঝাঁপিয়ে পড়েন মহাশূন্য থেকে। ক্যাপসুল থেকে জাম দেওয়ার পর ফেলিক্সের গতি বাড়তে বাড়তে দাঁড়ায় ঘন্টায় 843.6 মাইল। তিনি প্রথম ব্যক্তি যিনি কোনো প্রকার বাহন ছাড়াই শব্দের গতিকে অতিক্রম করেন। হাই স্পিড অবজেক্ট যেমন যুদ্ধবিমান, মিসাইল, এই সব কিছুর গতিকে ম্যাক্স স্কেলে হিসাব করা হয়, কেননা কিলোমিটার পার ঘন্টা স্কেলে হিসাব করাটা কিছুটা অসুবিধাজনক। ম্যাক 1 বলতে শব্দের গতিকে অতিক্রম করা বোঝায়, একে সুপারসনিক গতিও বলা হয়। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো ফ্রি ফলের সময় ফেলিক্সের গতি ছিল ম্যাক 1.25, অর্থাৎ তিনি বাহন ছাড়াই যুদ্ধ বিমানের সুপারসনিক গতি অর্জন করেছিলেন। মজার ব্যাপার হলো 39 কিলোমিটার উপরে উঠতে ফেলিক্সের প্রায় 2.5 ঘন্টার সময় লাগলেও সুপারসনিক গতির কারণে এত উঁচু থেকে লাফ দেওয়ার 10 মিনিট পরে তিনি প্যারাশুটের মাধ্যমে নিরাপদে নিউ মেক্সিকোর মরুভূমির বালু স্পর্শ করেন। ভূপৃষ্ঠ থেকে 128,097 ফুট উঁচু থেকে যখন ফেলিক্স জাম্প করেন তখন গোটা বিশ্বের কোটি কোটি মানুষ রুদ্ধশ্বাসে তাকিয়েছিল তাদের কম্পিউটারের মনিটর আর টিভি পর্দার দিকে। তার এই বিখ্যাত লাফ সরাসরি ইউটিউবে দেখেছে প্রায় 80 লাখ মানুষ। এর আগে ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ে কোনো ঘটনা একই সঙ্গে এত মানুষ কখনোই দেখেনি। দর্শক, 2012 সালের 14 অক্টোবর পর্যন্ত ফেলিক্স ছিলেন শুধু একজন স্পেস জাম্পার, কিন্তু সেদিন মহাশূন্য থেকে লাফ দিয়ে পৃথিবীর বুকে ফেরার পথে শব্দের গতিকেও পেছনে ফেলে যে রেকর্ড গড়েছেন তা সত্যি অবিশ্বাস্য, কেননা সেদিন তিনি নেমেছিলেন আর এখন তিনি উঠছেন। শুনতে অদ্ভুত শোনালেও কথাটা ঠিক, এই ডেয়ার ডেভিল সত্যি তরতর করে উঠছেন উপরে, উঠছেন খ্যাতির আকাশে। যেসব সাহসী মানুষ ইতিহাস সৃষ্টি করেন, দুঃসাহসী স্কাই ডাইভার ফেলিক্স ছিলেন তেমনই এক মানুষ।